বন্ধুরা, আমাদের প্রত্যেকের সুস্থ থাকাটা ভীষণভাবে প্রয়োজন। আমরা যে যা কাজের সাথে যুক্ত থাকি না কেন, আমাদের আয়ের একটা বড় অংশ চিকিৎসা ক্ষেত্রে চলে যাচ্ছে। সেই জন্য আমরা যাতে অসুস্থ না হই, তাই প্রত্যেককেই উচিত, আমি বলবো, শরীরচর্চার মধ্যে থাকুন। আপনি যোগাসন করুন, প্রাণায়াম করুন, সাঁতার কাটুন, হাঁটুন, যে কোনো একটা অ্যাক্টিভিটি আপনার জীবনের অঙ্গ করে নিন, যাতে আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত শরীর চর্চার জন্য আপনি দিতে পারেন। তাহলে কি হবে, আপনি কিন্তু ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাবেন। আর যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে, আগামী দিনে সেটা আসবে না। সেই সাথে খাদ্য খাবারের দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমরা সুস্থ থাকি। তো আজকে আমি আপনাদের জানাবো, কারণ আমাকে দু একজন বন্ধুরা জানিয়েছেন যে শরীর চর্চার জন্য জিমে যাওয়ার প্রয়োজন, সেখানে একটা খরচ আছে, সময়ের ব্যাপার আছে, অনেকের বাড়ি থেকে জিম অনেক দূরে। আমি এক্ষেত্রে বলবো, যাদের জিমে যাওয়া সম্ভব অবশ্যই যান, কিন্তু আপনি যদি জিমে না গিয়েও সুস্থ থাকতে চান, সেক্ষেত্রে আমি আজকে আপনাদের 4টি ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামগুলি আপনি আপনার ঘরে বসে থেকেই করতে পারেন, ঘরে করতে পারেন, এমনকি আমার এক বন্ধু কিচেনকে পর্যন্ত, সে রান্নাঘরে, ছোট্ট জায়গা তার বাড়িতে, জায়গা নেই, রান্নাঘরেও এই ব্যায়ামগুলি করেন, এবং এর মধ্যে দিয়ে শরীরকে দারুণভাবে সুস্থ রাখা যায়। মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের ক্ষেত্রে আপনার ব্যয় হবে। যদি আপনার হাতে সময় বেশি থাকে, অবশ্যই আপনি বেশি সময় করুন। আমি বলতে চাইছি, যদি সময় কম থাকে, তাহলেও এই 15 মিনিট, এই 4টি ব্যায়াম যদি আপনি অভ্যাস করেন, 1 ঘন্টা জিমে যাওয়ার সমান কাজ করবে। এবং পরবর্তীতে আমি আরও ভিডিও আপনাদের দেখাবো যে জিমে যে আধুনিক যন্ত্রপাতি আছে, যেগুলোর উপকার আমরা বাড়িতেও পেতে পারি, বাড়িতে আমাদের যে সমস্ত ছোটোখাটো ব্যবহারের জিনিসপত্র রয়েছে, সেগুলিকে আমরা জিমের যন্ত্রপাতির সমানভাবে ব্যবহার করতে পারি, তার উপায় আছে। আমাদের একটু মাথা খাটিয়ে সেগুলো বের করতে হবে, আমি নিজেও সেগুলো অভ্যাসের মধ্যে এনেছি। আসুন আমরা আজকে দেখে নিই যে 4টি ব্যায়াম, যে ব্যায়ামগুলি আমাদের 1 ঘন্টা জিমের প্র্যাকটিসের সমান উপকার করবে। আসুন আমরা ব্যায়াম বন্ধুরা, আমরা কোনো টেবিল বা চেয়ারের এভাবে সাপোর্ট নেব, নিয়ে আমাদের পা দুটি সামনে এগিয়ে দেব, এবং এগিয়ে দিয়ে আমাদের শরীরটাকে আমরা নামাব এবং ওঠাবো। এভাবে আমরা 10 বার এই ব্যায়ামটি করব। এভাবে 4, 5, 6, 7, 8, 9, 10, এই ছিল আমাদের 1 নম্বর ব্যায়াম। এক্ষেত্রে ব্যায়ামটি যত আমরা দিন যাবে, আমরা অভ্যস্ত হয়ে যাব, এবং পাটাকে সামনের দিকে এগিয়ে দেব। যত সামনের দিকে এগিয়ে দেব, ব্যায়ামটা করতে তত কঠিন হবে। প্রথম প্রথম সামনের দিকে পা কম এগোবেন। এটি ছিল আমাদের 1 নম্বর ব্যায়াম। বন্ধুরা, 2 নম্বর ব্যায়ামটি আমরা করব, সোজা হয়ে দাঁড়িয়ে আমাদের একটি পা আমরা বারবার উপরে তুলবো এবং নাবাবো, তুলবো এবং নাবাবো। এভাবে আমরা 10 বার এক একটি পা উপরে তুলবো এবং নাবাবো। একটি পা হয়ে গেলে আমরা কিন্তু অপর পাও সেম ছবির মতো করে তুলবো এবং নাও, অপর পাটা আমরা করছি এবার। এভাবে আমরা 10 বার তুলবো এবং নাবাবো। এটি হচ্ছে আমাদের 2 নম্বর ব্যায়াম। এটা আমাদের রেগুলার করতে হবে। 2 নম্বর ব্যায়ামটি হচ্ছে আমাদের পা উপরে তোলা এবং নাবানো। হ্যাঁ, পা তোলার ক্ষেত্রে আমরা যখন অভ্যস্ত হয়ে যাব, তখন আমরা একটা টেবিল চেয়ারের সাহায্য নিয়েও করতে পারি, সেক্ষেত্রে অনেক বেশি রানিং হবে, আমরা পা তুলব এবং নাওয়াব, এটা আরও বেশি কার্যকরী। আমাদের পায়ের মাসেল পাওয়ারকে বাড়ানোর জন্য দারুণভাবে সাহায্য করে এই ব্যায়ামটি। আমরা 3 নম্বর যে ব্যায়ামটি করব, সেটি হচ্ছে বৈঠক। এটিকে আমরা আরেকভাবে করতে পারি। এটি ছিল আমাদের 3 নম্বর। পরবর্তীতে আমরা যে ব্যায়ামটি করব, সেটা হচ্ছে পুশ আপ। মনোজ, পুশ আপ করো। হ্যাঁ, এভাবে আমরা 10 বার পুশ আপ করব। বন্ধুরা, প্রথম আমরা যারা অভ্যাস শুরু করছি, খুব ধীরে করব, এবং যত দিন যাবে
এটা আমাদের স্পিড বাড়বে, এটা আমাদের পেটের চর্বিকে, বাড়তি চর্বিকে ক্ষয় করে এবং পেটের যে মাসেল আছে সেটা পাওয়ার কিন্তু দারুণভাবে বাড়ায়। হাত এবং পা ফুল বডিতে এটা কাজ করে, ঘাড় হাত পা পেট মাজা সব ক্ষেত্রে এই ব্যায়ামটি দারুণভাবে কার্যকরী। দর্শক বন্ধুদের বলবো যে এই ছিল আমাদের চারটি ব্যায়াম, যে ব্যায়াম চারটি আমরা নিয়মিত করলে আমরা প্রতিদিনের শরীর সুস্থ রাখতে পারবো। আপনাদের হাতে যদি আরও বেশি বাড়তি সময় থাকে আপনারা অবশ্যই আরও বেশি ব্যায়াম করতে পারেন। আমি পরবর্তীতে যে ভিডিওগুলি যোগ করেছি সেগুলো খালি হাতের বিভিন্ন ব্যায়াম যেটা আমাদের ছাত্রছাত্রীদের আমরা শিখিয়ে থাকি। এমপি হেলথ কেয়ারের এরকম ভিডিও আপনারা পরবর্তীতে আরও পাবেন। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সমস্যা অনুযায়ী আমাদের মন্তব্য করবেন, কমেন্ট করবেন এবং আমরা এইভাবেই এগিয়ে চলবো আপনাদের সাথে সাথে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সকলকে ধন্যবাদ অভিনন্দন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সাবজেক্টে আসবো আমরা। ধন্যবাদ, নমস্কার।